দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিল্ডিং এর সময় চোট পান কেকেআর এর সবচেয়ে বড় তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। সে কারণে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ মাঠে দেখা যাবে না তাকে। তার এই অনিশ্চয়তায় কিছুটা হলেও ভেঙে পড়েছে কেকেআর এর কোচ জ্যাক কেলিস। সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, রাসেলকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতি, তাকে ভীষণ মিস করবে দল। আশা করা যাচ্ছে শীঘ্রই রাসেল ফিরে আসবেন। আর এই 2 থেকে 3 সপ্তাহ রাসেল না থাকায় একজন যোগ্য অলরাউন্ডারের অভাব হাড়ে হাড়ে টের পেতে হতে পারে কেকেআর শিবিরকে। তাই দলকে যাতে কোনো রকম ঝামেলায় পড়তে না হয়, তাই তারা একজন যোগ্য অলরাউন্ডার খুঁজছে। আর এই তালিকায় সবার আগে আছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের নাম, আর এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এর আগে আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স অবশ্য বাংলাদেশি ক্রিকেটারকে দলে ফেরাতে চেয়েছিল, আর সেই খবর জানিয়ে দিয়ে কেকেআর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও করেছিল। কিন্তু পরবর্তীতে নিলামে মাহমুদুল্লাহ রিয়াদের নামেই ওঠানো হয়নি। তাই রাসেলের ইঞ্জুরিতে রিয়াদের একটি ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদও ইঞ্জুরিতে, তাই তার আইপিএল খেলার সম্ভাবনাও ক্ষীণ। জানিয়ে রাখা ভালো, আন্দ্রে রাসেল আইপিএলে নিজের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র 19 বলে 49 এবং দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র 17 বলে 48 এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 28 বলে 62 রান করে প্রতিপক্ষ বোলারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। ইতিমধ্যেই তার ব্যাট থেকে এসেছে 15টি ছক্কা। শুধু ব্যাটিং তাণ্ডব নয়, বল হাতে 3 ম্যাচে নাইটদের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার তুলে নিয়েছেন 5টি উইকেট।